Hello friends, my name is Jahangir and you are watching Created for YouTube channel. So viewers, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটন ইউজ না করে স্ক্রিনশট ক্যাপচার করবেন। সো আমাদের যখন জরুরি কিছু প্রয়োজন হয় বা গুরুত্বপূর্ণ কোনো কিছু প্রয়োজন হলে আমরা কিন্তু আমাদের পাওয়ার বাটনে ক্লিক করে স্ক্রিনশট ক্যাপচার করে রাখি। সো পাওয়ার বাটনে ক্লিক করার ফলে আমাদের পরবর্তীতে দেখা যায় যে আমাদের পাওয়ার বাটনটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা কাজ করছে না। সো এটা পাওয়ার বাটনের উপর অনেকটা ইফেক্ট পড়ে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি দারুণ অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ের ভিতরে স্ক্রিনশট ক্যাপচার করতে পারবেন। সো এর ফলে আপনাদের দুটি লাভ হবে, একটি হচ্ছে আপনাদের পাওয়ার বাটনটি সেভ থাকবে এবং অন্যদিকে আপনাদের সময় নষ্ট হবে না। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কাজে আসবে। সো অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি করতে সাবস্ক্রাইব সাথে বেল আইকনটি প্রেস। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এখন আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নেবেন অথবা আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটিতে অথবা অ্যাপেল স্টোরে। সো প্লে স্টোরে আসার পর সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে এসে লিখবেন বেস্ট স্ক্রিনশট অ্যাপ। সো এটা লিখে সার্চ করার পর আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। প্রথমে আমি অ্যাপটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর আপনারা জাস্ট অ্যাপটি ওপেন করবেন। সো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করছি। সো ওপেন করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। সো এরপর চলে আসবে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস। সো আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। সো ওকে বাটনে ক্লিক করার পর আপনার মধ্যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে অনেকগুলো সেটিং রয়েছে, আমাদের তেমন কিছুই লাগবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট আমাকে ফলো করেন। সো প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান কন্ট্রোল। সো প্রথমে আপনারা এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন অন, এটা যদি শো দ্য নোটিফিকেশান, এখানে যদি অলওয়েজ বা নান দেওয়া থাকে এখান থেকে আপনারা অনলি অন সার্ভিসে ক্লিক করে দিবেন। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সো এটা সিলেক্ট করার পর আপনারা নিচে চলে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন শো ফোল্ডার বাটন, এটা ওকে করে দিবেন। শো রেকর্ডিং বাটন, এটাও অন করে দিবেন। সো এই দুইটা অফ করা থাকলে আপনারা অবশ্যই দুইটা অন করে দিবেন। সো এরপর একেবারে দেখতে পাচ্ছেন এমপ্লয়ের বাটন নেম, এটাও আপনারা অফ করা থাকলে এটি অন করে দিবেন। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই, আপনারা দেখ নিন আবার। সো শো দ্য নোটিফিকেশান, এখানে অন দ্য ডিভাইস অনলি অন সার্ভিস, এবং শো ফোল্ডার বাটন, শো রেকর্ডিং বাটন এবং ইনপ্লয়েড বাটনে। সো এই তিনটি আপনারা ওকে করে দিবেন অ্যান্ড দেন ক্লোজ করে দিবেন। সো এরপর আপনারা চলে যাবেন ইমেজ ফরম্যাট। সো এখান থেকে আপনারা জেপিজিতে সিলেক্ট করে দিবেন, পিএনজি থাকলে সেটা জেপিজিতে সিলেক্ট করে দিবেন। এরপর চলে যাবেন জেপিজি WEDT ফাইল কোয়ালিটি, ফাইল কোয়ালিটি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি এখান থেকে 100 রেখে দিচ্ছি। সো এরপর চলে যাবেন এক্সপ্লোয়েড স্ট্যাটাস বার, তো এখান থেকে আপনারা এটা পুলিশিং করে দিতে পারেন। সো এরপর চলে যাবেন অ্যাকশন আফটার ক্যাপচার, এখানে শো টোস্ট রিভিউ, এখান থেকে আপনারা শো টোস্ট রিভিউতে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ড্রোন শো এখানে ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনারা আপনাদের যদি স্ক্রিনে ফলো করেন, ভালো করে ফলো করেন, তাহলে দেখতে পারবেন একটি আইকন চলে এসেছে। সো আমরা এই আইকনটি নিচে নামিয়ে নিব। সো আইকনটি দেখতেই পাচ্ছেন আপনাদের ইন্টারফেসে চলে আসবে। সো এখন আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে স্ক্রিনশট ক্যাপচার করে নিতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে একটি এখানে জাস্ট স্ক্রিনশট ক্যাপচার করার জন্য জাস্ট আপনারা এই আইকনটিতে একবার ক্লিক করবেন অ্যান্ড দ্যাটস ইট। দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনশটটি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে আপনারা স্ক্রিনশট ক্যাপচার করে নিতে পারবেন। সো আমি আরও কিছু স্ক্রিনশট ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোর থেকে আমি আমার ইচ্ছা মতো ফেসবুক থেকে এখান থেকে জাস্ট এখানে আইকনে ক্লিক করবো অ্যান্ড দ্যাটস ইট। আপনারা আবারও দেখতেই পাচ্ছেন খুব সহজেই স্ক্রিনশট হয়ে গিয়েছে।
সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা এই অ্যাপটি ইউজ করবেন এবং আপনারা পাওয়ার বাটনটি সেভ রাখবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করে। একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন পরবর্তী ভিডিওতে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও তাদের এই ফোনের পাওয়ার বাটনটি সেভ রাখতে পারে এই অ্যাপটির মাধ্যমে। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন। আল্লাহ হাফেজ।